নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন নারায়ণ সান্যালের লেখা নাগ চম্পার একাদশ এবং অন্তিম পর্ব। ডিনার টেবিলে নৈশ আহারে বসেছিলেন সকলে। ঘোষ সাহেবের বাড়িতে এই একটি সময় যখন সকলে এক হয়ে নিশ্চিন্তে দুটো গল্প করতে পারে। মধ্যাহ্নে সকলের একসঙ্গে আহার হয় না। ঘোষ সাহেব সকালেই দুটো নাকে মুখে গুঁজে ছোটেন। কখনো অফিস থেকে আড্ডালিকে বাড়ি পাঠিয়ে দেন হটকেসে খাবার নিয়ে আসতে। কাজের চাপ কম থাকলে মধ্যাহ্নে মাঝে মাঝে বাড়ি এসেও আহারাদি সারেন। মেয়ে প্রণতি 9:30 মধ্যে খেয়ে কলেজে ছোটে, আর মিসেস ঘোষের খাওয়ার তো কোনো সময় নেই, তাই নৈশ আহারের এই পরিবেশে সারাদিনের ঘরোয়া কথার রোমন্থন হয়। প্রণতির ক্লাসে প্রক্সি দিতে গিয়ে কোন মেয়ে ধরা পড়েছে, ম্যাজিস্ট্রেটের সাহেবের কাছে কি জাতীয় হাস্যকর বেনামি দরখাস্ত এসেছে, অথবা মিসেস ঘোষের বাগানে নতুন ফুলের চারাগুলো কিভাবে ছাগলের পেটে গেছে, তার আলোচনায় আর কোনো বাধা থাকে না। কখনো বা বাসু সাহেব তাঁর বিস্তৃত পায় ব্যারিস্টারি জীবনের জটিল কেসের অবতারণা করেন। সেদিন ডিনার টেবিল থেকে উঠতে ওদের রাত হয়ে যায়। অজানা অচেনা আসামির ভাগ্য দুলতে থাকে সওয়াল জবাবের সরু সুতোয়। বাসু সাহেবের কাহিনীর সমাপ্তি হতো নাটকীয়ভাবে। উপকথার গল্পের শেষে যেমন নোটে গাছটির মৃত্যু সংবাদ অবধারিতভাবে এসে পড়ে, বাসু সাহেবও তেমনি গল্পের শেষে বলতেন, এরপর জুড়ি মহোদয়গণ পাশের ঘরে উঠে গেলেন। নাও আর ছোট খুকি বলবে বলেই মানিব্যাগ থেকে একটা নোট বার করে গ্লাস চাপা দিয়ে বলেন, বলো ছোট খুকি, কি ভার্ডিক্ট হলো, গিলটি না নট গিলটি? উত্তর সন্তোষজনক হলে বাসু সাহেব হেসে বলতেন, রাইট, তুমি বাজি জিতেছ, এ নোটটা তোমার। তারপর মিসেস ঘোষের দিকে ফিরে বলতেন, মেয়েকে তুমি সায়েন্স পড়ালে খুকি, ওকে আইন পড়ানো উচিত ছিল। আর উত্তর ভুল হলেই নোটখানা টেনে নিয়ে বলতেন, মেয়েটার মাথায় গোবর। আজ আর সেসব কিছুই হল না। আজ একজন বিশিষ্ট অতিথিও উপস্থিত ছিলেন খাবার টেবিলে, মিস্টার সুকুমার গুপ্ত, আইপি। কথা প্রসঙ্গে ঘোষ সাহেব বলেন, এটা কিন্তু আপনি ঠিক করলেন না দাদু, আপনার মক্কেল বেরিয়ে এলো বটে, কিন্তু আরেক মক্কেল তার স্থলাভিষিক্ত হল। বাসু সাহেবের সুপের বোলটা টেনে নিয়ে বলেন, মক্কেলকে মিথ্যে সাক্ষী দিতে বলেই আমার উচিত ছিল বলতে চাও? মিথ্যা ঠিক নয়, তবে সত্য গোপন। তা কি জীবনে কখনো করেননি আপনার ব্যারিস্টারি জীবনে? না, সত্য কখনো গোপন করিনি গুপ্ত সাহেব, তথ্য গোপন করেছি, এবং তাও করেছি শুধু একটি উদ্দেশ্যে, সত্যকে প্রকাশ করতে। ঠিক বুঝলাম না। সত্য জিনিসটি এমন বিরাট আর ব্যাপক যে আপনাদের তৈরি পিনাল কোডের ধারায় সে সবসময় আবদ্ধ হয় না। এ যেন জাল পেতে সূর্যের আলোকে ধরবার চেষ্টা, কিংবা বলতে পারেন আইনের ক্যামেরায় মধ্যাহ্ন সূর্যের ফটো তোলার চেষ্টা। আলো ছাড়া আলোকচিত্র হয় না, কিন্তু নেগেটিভে আলো লাগলে সব সাদা হয়ে যায়। আইনও তেমনি সত্যকে ছাড়া বাঁচে না, কিন্তু প্রখর সত্যের মধ্যাহ্ন তেজে আইনের ধারাগুলো অনেক সময় অকেজো হয়ে যায়। তাই তথ্যের ছাতাটা ইচ্ছামতো বাঁকিয়ে আমাকে লক্ষ্য রাখতে হয়, আইনের লেন্সে যেন সরাসরি সত্যের প্রখর আলো না পড়ে। জীবনে তাই অনেকবার তথ্যকে সাজিয়েছি, বানিয়েছি, লুকিয়েছি। ছায়া ফেলে যেমন আলোক ফোটায় চিত্রকর, তেমন করে বিকৃত তথ্যের সাহায্যে সত্যকে প্রকট করেছি। একটা কথা বলতে পারি, যে মক্কেলের কাহিনী শুনে মনে হয়েছে সে নিরপরাধ নয়, তার কেস আমি হাতে নিতাম না। মিসেস ঘোষ বলেন, আজ কোর্টে কি হলো তাই বলুন। আজ সুজাতা তার এভিডেন্সে স্বীকার করে নিল যে আত্মরক্ষার্থে সে নিজেই গুলি করেছে, আর তাকে বাঁচাবার জন্যই কৌশিক মিথ্যা এজাহার দিয়েছে, এবং সেই জন্যই সে তদন্তকারী অফিসারের কাছে প্রথমটাই কিছু বলতে চায়নি। বলেন কি তারপর? কোর্ট অ্যাডজন্ড হয়ে গেল, মামলা ডিসমিস হয়নি, মূলতুবি হলো, কিন্তু আমার আবেদনে কৌশিককে বেল দেয়া হয়েছে।
জাস্টিস ভাদুরী সুমোটো অর্ডার দিয়ে আদালতের ভিতরেই সুজাতাকে গ্রেপ্তার করলেন। এবং যতদিন না চার্জ তৈরি হচ্ছে ততদিন তাকে জেল হাজতে রাখবার আদেশ দিলেন। কাল সকালে সুজাতাকে আবার একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে এজাহার দিতে হবে। প্রণতি আর নিজেকে সামলাতে পারে না, বলে, আপনি সুজাতা দেখে বলেছিলেন একথা স্বীকার করে নিতে? হ্যাঁ, তাই বলেছিলাম, কারণ এই হচ্ছে ট্রুথ, দ্য হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। সুকুমার গুপ্ত মাথা নেড়ে বলেন, মাফ করবেন বাসু সাহেব, আমারও মনে হচ্ছে না আপনি ঠিক করলেন। এত্রু ব্রুতাস? তার মানে? তার মানে আমার তো ধারণা ছিল কাশীবাসী জগদানন্দ মিত্র ছাড়া আপনি একমাত্র ব্যক্তি যে এতে খুশি হবে। আপনি চেয়েছিলেন কৌশিক মিত্র এ মামলা থেকে বেকসুর হয়ে বেরিয়ে আসুক। সুজাতাকে আপনি চিনতেন না, কিন্তু কৌশিকের কোনো সাজা হলে আপনার মনের মধ্যে একটা কাঁটা বিঁধে থাকত, তাই না? গুপ্ত সাহেব বাঁহাতের ফকটের দিকে তাকিয়ে বলেন, আপনি ঠিকই বলেছেন, কৌশিকের কোনো সাজা হলে আমি অত্যন্ত আহত হতাম। ছেলেটা 100% অনেস্ট। এ কেসে তার জড়িয়ে পড়ার পিছনে আমারও হাত ছিল, পরোক্ষভাবে আমিও দায়ী। কিন্তু সে কথা যাক, আপনি কিন্তু একটা কথা ভুল বলেছেন। কৌশিক বেরিয়ে আসায় আমি এবং তার বাবা ছাড়া আরও একটি লোক আজ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেও অত্যন্ত খুশি হয়েছে। জানি, কিশোর ডালমিয়া, তাই না? আপনি কেমন করে জানলেন? ছেলেটি আমার কাছেও এসেছিল, বললে আমি স্যার পুলিশের সমন পেয়েছি, সাক্ষী দেব, আপনি জেরায় আমাকে যা বলতে বলবেন আমি তাই বলতেই রাজি আছি, আপনি আমার মুখ দিয়ে যা খুশি বলিয়ে নিন, কৌশিককে বাঁচাতেই হবে। প্রণতি বলে, কিশোর ডালমিয়া কে দাদু? কৌশিকের ক্লাস ফ্রেন্ড, বড় লোকের ছেলে, বড় অদ্ভুত ছেলে, তার সঙ্গেও আমার দীর্ঘ আলোচনা হয়েছিল ওই তথ্য আর সত্য নিয়ে। তাই নাকি, শুনি ব্যাপারটা। বাসু সাহেব তখন বলতে থাকেন কিশোর ডালমিয়ার সঙ্গে তার সাক্ষাৎকারের কথা। কিশোর তার সঙ্গে দেখা করে বলেছিল প্রয়োজনে সে মিথ্যা সাক্ষ্য দিতেও রাজি আছে, শর্ত শুধু একটা, কৌশিককে বাঁচাতে হবে। বাসু সাহেব প্রশ্ন করেছিলেন, তুমি কি মনে করো কৌশিক এ অপরাধ করেনি, সে মানুষ খুন করতে পারে না? কিশোর বলেছিল, না স্যার, তা আমি বলছি না। কৌশিক একটা হীরের টুকরো ছেলে, সে যদি গুলি করে আগরওয়ালকে হত্যা করে থাকে তবে আমি নিশ্চিত যে সেজন্য যথেষ্ট প্রভোকেশন ছিল। কিন্তু আমি বিশ্বাস করি আজকের ভারতবর্ষে 100টা আগরওয়ালের মতো ব্ল্যাক মার্কেটিয়ারদের বদলে একটা কৌশিক মিত্রের বেঁচে থাকা দরকার। কিন্তু দেশের আইন তো সে কথা বলে না। আইন নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার শোভা পায় না, কিন্তু যে আইনে আপনারা শিয়ালদা আর হাওড়া স্টেশন থেকে ঝাঁক বেঁধে উদ্বাস্তু বিধবা বুড়ির দলকে ধরে আনেন, তাদের কোচুরে চালের পুটুরি বাঁধা আছে বলে, এবং যে আইনের বলে ময়ূরকেতন আগরওয়ালের গঙ্গামাটির ভেজালের তদন্তটা আপনারা চাপা দিতে পারেন, সে আইনকে ঠিক অতটা শ্রদ্ধা আমি করি না। সেটা কি আইনের অপরাধ না আইন প্রয়োগকারীর অপরাধ? তা আমি জানি না, তবে এটুকু জানি যে আইনের বেড়াজালে আপনারা আমাদের বেঁধে ফেলেছেন। আমার এক বন্ধু আইনকে অস্বীকার করে ডাকাতি কেসে আজ জেল খাটছে, আর এক বন্ধু আইনকে স্বীকার করে আত্মহত্যা করেছে। আমাদের একমাত্র অপরাধ আমরা প্ল্যানিং কমিশনের নির্দেশক্রমে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশের কারিগরি কাজ জানা মানুষের অভাব মেটাতে চেয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই পাশের ঘরে ঝনঝনিয়ে টেলিফোনটা বেজে উঠল। একজন চাপরাশি ছুটে এলো, একটু পরে ফিরে এসে বাসু সাহেবের দিকে ফিরে বললে, থানা থেকে বড় দারোগা আপনাকে ফোন করেছেন। বাসু সাহেব ধীরে সুস্থে গিয়ে ফোন ধরলেন। বাসু স্পিকিং। ও প্রান্ত বসে কি বলছে তা শুনতে পেলেন না এরা। ব্যারিস্টার সাহেব অনেকক্ষণ ওপক্ষের কথা শুনে শেষে বললেন, না রাত হোক, আজ রাত্রেই আমি শুনতে চাই, আমি যাব। আচ্ছা থ্যাংকস, বেশ তুমি এসো, আমি অপেক্ষা করছি। বাসু সাহেব ফিরে এলেন। ঘোষ সাহেব বললেন, কি বলছিল রমেন? কাদের আলী ধরা পড়েছে, সে অনেক কথা বলছে, তাকে নিয়ে আসতে বললাম। অনেক কি কথা বলছে?
সেটা আমার সিক্রেট। তুমি জেলা ম্যাজিস্ট্রেট, প্রসিকিউশনের লোক, তুমি তো আমার বিপক্ষ শিবিরের লোক। কিন্তু থানার দারোগা কি আমার লোক নয়? হতে পারে, সে যদি অযাচিত আমাকে এই ফোন করে আমি কি করতে পারি? ঘোষ, তুমি এক কাজ করো, টেলিফোন করে কাল সকালে 8টার সময় পিপি মিস্টার মাইতিকে আসতে বলো, রমেন গুহকেও আসতে বলো। আমার বলাটা ভালো দেখাবে না। নকুল হুই আর গণপতি জানাকেও যেন রমেন সঙ্গে করে নিয়ে আসে। এতগুলো লোককে ডেকে কি হবে? সুজাতার বিরুদ্ধে নতুন করে চার্জ ফ্রেম করতে হবে তো। তার আগে আমি এই কেসটা বিশ্লেষণ করতে চাই। আমি কতকগুলো সত্য, মাইন্ড ইউ তথ্য নয় সত্য, আবিষ্কার করেছি যা নাকি তোমার থানা অফিসারের নজরে পড়ে। সেগুলো আমি তোমাদের সামনে রাখতে চাই, কিন্তু তোমাদের সরকারি মেশিনারিতে আমার কোনো স্থান নেই, তাই আমি তোমার সাহায্য চাইছি। বেশ তো, না হয় এখনই নারদের নিমন্ত্রণ করে রাখছি। উঠে যান ঘোষ সাহেব। পরদিন যথানিয়মে প্রাতঃভ্রমণ সেরে বাসু সাহেব তাঁর সেই সিট্রন গাড়ি চালিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোতে যখন ফিরে আসছিলেন, তখনও আগরওয়াল ইন্ডাস্ট্রিজের কারখানায় সকাল 7টার ভোঁ বাজেনি। সকাল 8টায় শহরের কয়েকজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিমন্ত্রণকর্তা অবশ্য তিনি নন, ঘোষ সাহেব, কিন্তু দায়িত্বটা তাঁর। গতকাল রাত্রে দারোগা রমিন যেসব তথ্য তাঁর কাছে পেশ করেছে, তারপর সমস্ত ব্যাপারটাকে তিনি নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পেয়েছেন। তবু সারা রাত তাঁর ঘুম হয়নি। যুক্তির পারম্পর্যে একে একে বিশ্লেষণ করে দেখেছেন সমস্ত সমস্যাটা। বিছানায় শুধু এপাশ ওপাশ করেছেন, বিচার বিশ্লেষণের যে পথে অগ্রসর হবার চেষ্টা করেছেন সে পথে গিয়ে থেমেছে একটি নীরের দেয়ালের সামনে। যতগুলো ক্লু পেয়েছেন কার্যকারণের সূত্রে, সেগুলোকে এতদিন যুক্তি নির্ভর পারম্পর্যে গাঁথতে পারেননি। কৌশিক ছেলেটির যে পরিচয় বিভিন্ন সূত্রে পেয়েছেন তাতে মনে হয়েছিল সে ক্রিমিনাল টাইপ নয়। উত্তেজনার মুহূর্তে যথেষ্ট প্রভোকেশন থাকলে সে হয়তো গুলি ছুটতে পারে, কিন্তু সেটাকে এইভাবে লুকোবার চেষ্টা সে করত? অপরপক্ষে ময়ূরখেতন আগরওয়াল লোকটা একটা বর্ন ক্রিমিনাল। সেই বা ওভাবে রিভলভারটা টেবিলের উপর লোডের অবস্থায় ফেলে রেখে বারে বারে উঠে যাচ্ছিল কেন? ধস্তাধস্তি করার সময় আচমকা গুলি ছুটে যাওয়ার থিওরিটা টেকেনি। সেক্ষেত্রে মৃতের পিঠের দিকে গুলি লাগার কোনো যুক্তি থাকে না। একমাত্র সম্ভাবনা হতে পারত এই যে, চৌকাঠে ধাক্কা খেয়ে ওরা যখন পড়ে যায় তখন আগ্নেয়াস্ত্রটা আগরওয়ালের হস্তচ্যুত হয় এবং পতনজনিত আঘাতে রিভলভার থেকে গুলি ছুটে এসে আগরওয়ালকে বিদ্ধ করে। এটা প্রমাণ করতে পারলে মৃত্যুর জন্য কাউকে দায়ী করতে হতো না। অরূপরতন চেয়েছিল এই থিওরিটাকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু অপরাধ বিজ্ঞান নিয়ে যার জীবন কেটেছে, সেই প্রসন্ন কুমার বাসু যে এই থিওরিটাকে অবলম্বন করে প্রসন্ন হতে পারেননি। তিনি যে জানতেন ও জাতীয় দুর্ঘটনায় মৃতের পৃষ্ঠদেশে আঘাত চিহ্ন থাকার সমস্যাটার সমাধান পাওয়া যায় বটে, কিন্তু সেই সঙ্গে সেক্ষেত্রে মৃতের চামড়ায় দাগ চিহ্ন থাকার কথা। গরম কোটের পিঠের দিকে যে অংশে ফুটো হয়েছে সেখানে বারুদের চিহ্ন অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ার কথা, সেসব পাওয়া যায়নি। কিন্তু এসব আপত্তি বাদীপক্ষ তোলেননি, আদেও তুলতেন কিনা তা জানা যায় না। এ আপত্তি তুলেছিলেন স্বয়ং প্রসন্ন কুমার বাসু। আচ্ছা, এই প্রশ্নটা স্বতঃপ্রণোদিতভাবে উত্থাপন করা কি মূর্খামি হয়েছে তার? অরূপরতন তাই মনে করে। নিঃসন্দেহে এভাবে তিনি তার মক্কেলের ক্ষতি করেছেন, এই চিন্তাটাই তার নিদ্রার ব্যাঘাত ঘটিয়েছিল গতকাল রাত্রে। ঘটনাচক্রে একে একে অনেকগুলো তথ্য তার সামনে উদ্ঘাটিত হয়েছে। তিনি নতুন নতুন সূত্রের সন্ধান করেছেন এবং অপরাধ বিজ্ঞানের যুক্তি নির্ভর বিশ্লেষণে আজ তিনি বুঝতে পেরেছেন প্রকৃত সত্য কি। সেটা সম্বন্ধে নিঃসন্দেহ হয়েছেন মাত্র গতকাল রাত্রে রমেন গুহর টেলিফোন পাবার পর, যখন তিনি ঘোষ সাহেবকে বললেন সকলকে আমন্ত্রণ জানাতে। আগরওয়াল কেমন করে গুলিবিদ্ধ হয়েছিল এখন তিনি তা বুঝতে পেরেছেন। সেটা সন্দেহাতীত প্রমাণ দিতে পারবেন কিনা এখনো বলতে পারছেন না। সেটা নির্ভর করছে আজকে তিনি যেভাবে আলোচনাটাকে পরিচালিত করতে পারবেন তার সাফল্যের ওপর। কিন্তু সেজন্য তো নয়,
ও নিদ্রার ব্যাঘাত হচ্ছে অন্য একটি কারণে। প্রশ্নটা এ হত্যা মামলা সংক্রান্ত নয়, ক্রিমিনাল লয়ারের প্রফেশনাল এথিক্স নিয়ে। বিচারের একেবারে প্রথম পর্যায়ে বস্তুত প্রথম সাক্ষীর জেরার সময় তিনি তার মক্কেলের উদ্ধার পাওয়ার একমাত্র পথটা নিজে হাতে চিররুদ্ধ করে দিয়েছিলেন। তিনি যুক্তি তুলে দেখিয়েছেন যে আগারওয়ালের পতনজনিত আঘাতে আচমকা গুলি ছুটে যায়নি, যেতে পারে না। এ কথা যখন প্রতিষ্ঠিত করেছেন তখন তিনি ছিলেন সত্যান্বেষী, তার একমাত্র উদ্দেশ্য ছিল সত্যকে উদ্ঘাটিত করা, প্রতিষ্ঠিত করা। কিন্তু সত্য যদি তার মক্কেলের স্বার্থের পরিপন্থী হয়, সেক্ষেত্রেও কি সেটা প্রকাশ করা তার উচিত হয়েছিল? আদালতে প্রসন্ন কুমার বাসুর ভূমিকাটা কি? তিনি সত্যান্বেষী না তো, তিনি ডিফেন্স কাউন্সিল। তার একমাত্র লক্ষ্য হওয়ার কথা তার মক্কেলকে বাঁচানো। ওর মনে পড়ে গেল 15 বছর আগেকার একটা কেস, তার জীবনের শেষ কেস। সে কেসে উনি হেরেছিলেন, না শুধু হারেননি, হেরেছিলেন এবং জিতেছিলেন। সেটাও খুনের মামলা, ফার্স্ট ডিগ্রি মার্ডারের চার্জ। আসামি একজন লক্ষপতি ধনীর একমাত্র উপযুক্ত পুত্র, মাত্র বছরখানেক বিবাহ করেছে, তার স্ত্রী তখন সন্তান সম্ভবা। ছেলেটির মা এসে বাসু সাহেবের পা দুটো জড়িয়ে ধরেছিল, বলেছিল, বিশ্বাস করুন সাহেব, আমার ছেলে এই কাজ করেনি, করতে পারে না। তাকে আমি পেটে ধরেছি, তাকে আমি মানুষ করেছি, আমার এত বড় সর্বনাশ সে করবে না। বাসু সাহেব বিচলিত হয়ে পড়েছিলেন, বলেছিলেন, আপনি অমন করবেন না, আপনার ছেলের সঙ্গে আগে কথা বলে দেখি, যদি বুঝি সে নিরপরাধ তখন আমার যেটুকু সাধ্য তা আমি করব। কেসটা আদ্যন্ত শুনে তিনি বুঝতে পেরেছিলেন মিথ্যা কেসে ছেলেটিকে জড়ানো হয়েছে। খুন হয়েছিল আসামির বাপ, বন্দুকের গুলিতে, বাড়িতে নয় গদিতে। ওর বাপের অনেক দোষ ছিল, অত্যন্ত কৃপণ মদ্যপায়ী দুশ্চরিত্র, কিন্তু মৃত্যুর পর দেখা গেল সমস্ত সম্পত্তি সে উইল করে দিয়ে গেছে তার একমাত্র পুত্রকেই। অল্প অনুসন্ধান করে বাসু সাহেব বুঝতে পেরেছিলেন মৃতের শত্রুর অভাব ছিল না। অনেকের অর্থ আত্মসাৎ করেছেন তিনি আইনের চোরা পথে। সদ্য বিধবার অনুরোধে তিনি কেসটা হাতে নিয়েছিলেন, নিরলস পরিশ্রমে দিনের পর দিন, রাতের পর রাত ওই কেস নিয়ে লড়েছিলেন। সে কেসে জিতেছিলেন বাসু সাহেব, ছেলেটি বেকসুর খালাস পেয়েছিল। কিন্তু তারপরেই একটা প্রচণ্ড আঘাত পেলেন তিনি। মুক্তির আনন্দে ছেলেটি শতপ্রণোদিত হয়ে তার কাছে জনান্তিকে স্বীকার করেছিল সেই অপরাধী। একমাত্র পুত্রবধূর প্রতি বৃদ্ধ আসক্ত হয়ে পড়ায় সে মাথা ঠিক রাখতে পারেনি। বাসু সাহেব সেই যে গাউনটা খুলে ফেলেছিলেন তারপর আর পড়েননি, অবসর নিয়েছিলেন কর্মজীবন থেকে। 15 বছর পর আবার এই কেসটা হাতে নিয়েছিলেন, এবারও বুঝে উঠতে পারছেন না তিনি ঠিক পথে চলেছেন কিনা। বারুদের চিহ্ন এবং চার্জ না হওয়ার কথাগুলো প্রতিষ্ঠিত করা তার মক্কেলের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে। সুজাতাকে দিয়ে সত্য স্বীকার করানোতে কেসটা তার বিরুদ্ধে গেছে। এ নিয়ে অরূপরতনের সঙ্গে তার মতান্তর থেকে মনন্তর হয়েছে, তবু এ পথ ছাড়া অন্য পথে তিনি চলতে পারেননি। প্রথম থেকেই তিনি বেশ বুঝতে পেরেছিলেন যে কৌশিক মিথ্যা সাক্ষ্য দিয়েছে, দায়িত্ব নিজের স্কন্ধে তুলে নিয়েছে। তার একমাত্র উদ্দেশ্য হতে পারে সে সুজাতাকে বাঁচাতে চেয়েছিল, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে অস্ত্রটা কৌশিক নয়, সুজাতার হাতে ছিল। কিন্তু তাও তো মেনে নেওয়া যাচ্ছে না। সুজাতার সাক্ষ্য পুরোপুরি মেনে নিলে ধরে নিতে হয় সে যখন গুলি করেছিল তখন আগারওয়াল তার দিকে ফিরে আছে, তাহলে বুলেটটা বুকে লাগার কথা, পিঠে নয়। এ থেকে সন্দেহ হয় সুজাতা কৌশিককে বাঁচানোর জন্য আবার মিথ্যা এজাহার দিল নাকি, কে কাকে বাঁচাচ্ছে। সব দিক থেকে নকুল হুইয়ের সাক্ষ্যই বিশ্বাসযোগ্য। তার সাক্ষ্য মেনে নিলে চামড়া পুড়ে না যাবার, বারুদ চিহ্ন না থাকার এবং পিঠের দিকে গুলি লাগার সবকটা সমস্যারই সন্তোষজনক কৈফিয়ত পাওয়া যায়। তার সাক্ষ্যের বাকি অংশও নির্ভরযোগ্য, অর্থাৎ কৌশিকের অনুরোধে, শুধু ফাঁকা অনুরোধে নয় নিশ্চয়ই, কাঞ্চন মূল্যে শোধন করা অনুরোধে সে প্রথম তদন্তের সময় মিথ্যা কথা বলেছিল, তা হোক। তবু নকুল হুইয়ের আচরণেও অসঙ্গতি আছে। প্রথমত,
সে সন্ধ্যার পরে লক্ষ্মী সাহার দোকানে আদৌ আসেনি, আসতে পারে না। সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৮টা ২০ পর্যন্ত তার কার্যকলাপের হিসাব পাওয়া যাচ্ছে। অথচ সে লক্ষ্মী সাহার দোকানে একটা মিথ্যা অ্যালিবাই খাড়া করেছে। দ্বিতীয় তার স্টেটমেন্ট অনুযায়ী কৌশিক তার মিনিটখানেক আগে বাগান বাড়িতে আসে। কৃষ্ণপক্ষের রাত, বাগানের রাস্তাটা সম্পূর্ণ জনমানবশূন্য এবং রাস্তায় কোনো বাঁক সেখানে নেই। অমন সোজা রাস্তায় কৌশিক যদি নকুলের ঠিক আগে আগে শহর থেকে সাইকেলে বাগান বাড়িতে এসে থাকে, তাহলে বিনা চশমাতেও অনেক দূর থেকে একটি আলোক বিন্দুকে নকুল দেখতে পেত। রাস্তা ছেড়ে যদি সে বিন্দুটা বাগান বাড়ির গেটের দিকে বাঁক নিয়ে থাকে, তবে তা নকুলের দৃষ্টি কিছুতেই এড়াতে পারে না। কিন্তু সে কথা সে বলেনি, বলেছে গাছের গায়ে অপর একটি সাইকেল দেখে সে চমকে ওঠে। তৃতীয়ত, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে টাইম ফ্যাক্টরটাকে বারে বারে সে এড়িয়ে যেতে চেয়েছে। কেন? নিঃসন্দেহে নকুল একটা মিথ্যে অ্যালিবাই খাড়া করার চেষ্টা করেছে। অ্যালিবাই লোকে খাড়া করে কেন? প্রমাণ রাখতে যে অপরাধের সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না, থাকতে পারে না, যেহেতু সে অন্যত্র ছিল। কিন্তু এ হত্যা মামলায় নকুলের জড়িয়ে পড়ার তো কোনো সম্ভাবনা নেই। কৌশিক বা সুজাতা কেউই কখনো বলেনি যে নকুল হুই হত্যাকারী, তার কোনো মোটিভও নেই। তাহলে সে এভাবে মিথ্যা অ্যালিবাই খাড়া করতে চেয়েছে কেন? লক্ষ্মী শাহকে রাজি করাতে নকুল নিশ্চয়ই যথেষ্ট খরচ করেছে। তার দোকানের ক্যাশ মেমো বইয়ের গতদিনের বিক্রির পর শেষ ভাউচারখানি গতদিনের তারিখ দিয়ে তাকে সংগ্রহ করতে হয়েছে। সাইকেল সারানোর দোকানে অবশ্য খোঁজ করা হয়নি, করলে নিশ্চয়ই দেখা যাবে গোকুল পাড়ুই হলফ খেয়ে বলবে রাত ৭:৩০ থেকে ৮:৩৫ পর্যন্ত নকুল হুই তার দোকানে সাইকেল সারাচ্ছিল। বিনা পয়সা এসব হয় না। তাহলে এসব কাজ নকুল করছে কেন? চিন্তা করতে করতে হঠাৎ এক সময় অন্য একটা সম্ভাবনার কথা বাসু সাহেবের মনে হয়েছিল। ঠিক কথা, এ কথা তো আগে খেয়াল হয়নি। নকুল অ্যালিবাই খাড়া করেছিল হত্যাকাণ্ডের পরে নয়, আগে। আগরওয়ালের হত্যা আশঙ্কা করে নয়, সুজাতা হত্যা মামলা এড়াবার জন্য। সে আশঙ্কা করেছিল রিসার্চের কাগজগুলো হস্তগত হলে আগরওয়াল সুজাতাকে এ দুনিয়া থেকে সরিয়ে দেবে। হয়তো এ পরিকল্পনা আগে থেকেই দুজনে করে রেখেছিল। কৌশিকের সঙ্গে সুজাতা ঘটনার দিন যখন পালাবার পরামর্শ আটে, তখন নকুল সেটা জানতে পারে। সে নিশ্চয়ই তখনই টেলিফোনে আগরওয়ালকে জানায় এবং আগরওয়াল তখন ট্রেনের জন্য অপেক্ষা না করে গাড়ি করেই চলে আসার কথা জানায়। তখনই কাদের আলীকে গর্ত খুঁড়ে রাখার নির্দেশ দিয়েছিল নিশ্চয়ই, কারণ একা মানুষের পক্ষে অত বড় গর্ত খুঁড়তে অন্তত ৪-৫ ঘন্টা সময় লেগেছে। ফলে নকুল তখনই বুঝতে পারে ওই দিন রাত্রেই আগরওয়ালের বাগান বাড়িতে সুজাতার মৃতদেহ কবর দেওয়া হবে। নিঃসন্দেহে অকাল বসন্ত নাটকের পাণ্ডুলিপি থেকে সুজাতার আত্মহত্যার স্বীকৃতি নকুলই জুগিয়েছিল ময়ূরকেতনকে। নকুল তাই নিজেকে বাঁচাবার জন্য আগে থেকে একটা অ্যালিবাই খাড়া করেছিল। মৃত্যুর সময়টা তার জানা ছিল না। লক্ষ্মী সাহার কাছ থেকে ভাউচারখানা সংগ্রহ করে রেখেছিল তখনই। বোধহয় সময়টা তাকে পরে জানিয়ে দেবে এই চুক্তি হয়েছিল। ঘটনাচক্রে সুজাতার বদলে আগরওয়াল খুন হয়ে যাওয়ায় সে জোড়াতালি দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে চেয়েছে। সুতরাং মিথ্যা অ্যালিবাইয়ের জন্য নকুলকে দায়ী করা চলে না। বাংলোয় ফিরে এসে বাসু সাহেব গাড়িটাকে গ্যারেজে তুললেন। বারান্দায় উঠে আসতেই আর্দালি জানায় দুজন ভদ্রলোক তার অপেক্ষায় বসে আছেন। বাসু সাহেব হাতঘড়িটা দেখলেন, ৭:২৫। এখনো অভ্যাগতদের আসবার সময় হয়নি। বৈঠকখানাতে প্রবেশ করতেই কৌশিক ও অরূপরতন আসন ছেড়ে উঠে দাঁড়ায়, নমস্কার করে। বসো বসো, কি খবর? অরূপ একটু কুণ্ঠার সঙ্গে বলে, দেখুন, এই ব্যাপারে আমার কিছু বলতে আসা বোধহয় ঠিক হচ্ছে না, কিন্তু তাকে থামিয়ে দিয়ে কৌশিক বলে, মিস্টার মহাপাত্র, সমস্যাটা আমার, বক্তব্যটাও আমার, আপনার কুণ্ঠত্ব কোনো প্রশ্ন নেই, যা বলবার আমাকে বলতে দিন। বেশ, তাই বলুন, থেমে পড়ে অরূপরাত। কৌশিক বেশ সপ্রতিভভাবে বলে, মিস্টার বাসু, আমার সঙ্গে আপনার সাক্ষাৎ পরিচয় হয়নি, কিন্তু আসামির কাঠগড়ায় আমাকে আপনি দেখেছেন,
আমিও আপনাকে ডিফেন্স কাউন্সিল হিসেবেই দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, কে আপনাকে ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ করেছিল? শ্রীমতী সুজাতা চট্টোপাধ্যায়। আপনাকে কি তিনি কিছু রিটেনার দিয়েছেন? না। অনায়াসে আপনি আমার সঙ্গে হাজতে দেখা করতে পারতেন, কিন্তু আমার ডিফেন্স দেওয়ার আগে কি সেটা আপনি প্রয়োজন মনে করেননি? বাসু সাহেবের পাকা আমটির মতো মুখখানা থমথম করতে থাকে। এবারও তিনি সংক্ষেপে বলেন, না। সেক্ষেত্রে আমি আপনাকে আমার অ্যাটর্নি হিসেবে স্বীকার করি না। এই কথাটা দয়া করে মনে রাখবেন কি আপনার ডিফেন্সের আর প্রয়োজন নেই। আশা করি এরপর এই মামলায় আপনি আর নাক গলাবেন না। আপনি ভুল করছেন মিস্টার মিত্র। আগরওয়াল হত্যা মামলায় আপনি এখন আর আসামি নন। এই মামলায় যিনি আসামি তিনি আমাকে ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ করেছেন। তার নাম সুজাতা চট্টোপাধ্যায়। ফলে আশা করি এই মামলায় আমার কাজে আপনি নাক গলাবেন না। অরূপ বাধা দিয়ে বলে, মাফ করবেন মিস্টার মিত্র, ঠিক যে সুরে আলোচনাটা চলা উচিত সেভাবে কথাবার্তা চলছে না, তাই আমাকে কথা বলতে হচ্ছে। মিস্টার বাসু কিছু মনে করবেন না, কৌশিকবাবু আমাকে সুজাতা দেবীর তরফে ডিফেন্স কাউন্সিল হিসেবে নিয়োগ করতে চান। বাসু সাহেব বলেন, সেক্ষেত্রে আমাদের দুজনের দাবির চূড়ান্ত মীমাংসা একজন লোকই করতে পারেন। তিনি আমাদের মক্কেল সাবালিকা সুজাতা দেবী। আমি তার লিখিত ওকালতনামা পেয়েছি। আপনি উকিল হিসেবে তার সঙ্গে হাজতে দেখা করে সেটা ক্যান্সেল করিয়ে আপনার নামে ওকালতনামা এনে আমাকে দেখান। এই সময় একজন আর্দালি একটি স্লিপ কাগজ এনে দিল বাসু সাহেবের হাতে। এক নজর দেখে নিয়ে বাসু অরূপরতনকে বললেন, নকুল হুই আর গণপতি জানা এসেছেন, আমরা তাহলে উঠি? না না, বসলে খুশি হতাম। বসে কি করব? মিস্টার ঘোষ আমার পরামর্শে কয়েকজন বিশিষ্ট ভদ্রলোককে আজ সকাল 8টায় এখানে আসতে বলেছেন। ওই কেসের ব্যাপারে সুজাতার বিরুদ্ধে এখনো চার্জ ফ্রেমড হয়নি। এ অবস্থায় পরিস্থিতিটা আমরা ঘরোয়াভাবে আগে আলোচনা করে নিতে চাই। আপনাদের দুজনকে আমন্ত্রণ করতে আমি সাহসী হইনি, কিন্তু ঘটনাচক্রে যখন আপনারা দুজনেই এসে পড়েছেন তখন থেকে গেলে এবং আলোচনায় অংশগ্রহণ করলে আমি সত্যিই খুশি হতাম। কৌশিকের সঙ্গে অরূপের একবার দৃষ্টি বিনিময় হয়। অরূপ বলে, বেশ, এ অধ্যায়টা দেখেই যাই। বাসু সাহেব আর্দালিকে বলেন, ওদের দুজনকে ডেকে নিয়ে এসো। তারপর অরূপের দিকে ফিরে বলেন, আমাকে একটু মাফ করতে হবে, আমি এখনই আসছি, আপনারা বসুন। আধ ঘন্টা পরের কথা, ঘোষ সাহেবের বৈঠকখানায় অনেকেই এসে বসেছেন। প্রকাণ্ড ঘর, তবু ফাঁকা লাগছে না। অটোপসি সার্জেন্ট ডক্টর সান্যাল, পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতি, অরূপরতন, কৌশিক, গণপতি জানা ও নকুল হুই বসেছে পরপর। এদের মুখোমুখি বসেছেন তিনজন, বাসু সাহেব, সুকুমার গুপ্ত এবং গৃহস্বামী বিপুল ঘোষ। বাসু সাহেব বলেন, আপনাদের সকলকে আজ জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ঘোষ এখানে আসতে অনুরোধ করেছেন একটি বিশেষ কারণে। আপনারা জানেন আমি দীর্ঘদিন প্র্যাকটিস ছেড়ে দিয়েছি, তবু বিশেষ অনুরোধে পড়ে স্টেট ভার্সেস কৌশিক মিত্রের যে কেসটা এখানকার আদালতে চলছিল তার ডিফেন্স কাউন্সিল হিসেবে আমি এতদিন কাজ করছিলাম। আমার সে ভূমিকা শেষ হয়েছে, কিন্তু আপনারা জানেন গতকাল সেই কেসটা এমন একটা মোড় নিয়েছে যাতে আরেকটা মামলা আদালতে আসন্ন হয়ে উঠেছে। স্টেট ভার্সেস সুজাতা চট্টোপাধ্যায়ের কেস, সে মামলা এখনো আদালতে ওঠেনি, বস্তুত সুজাতার বিরুদ্ধে এখনো চার্জই ফ্রেম করা হয়নি। এই অবস্থায় আমরা যদি নিজেদের মধ্যে ঘরোয়া আলোচনা করি তাতে কারোর আপত্তি হবার কথা নয়, হয়তো এভাবে আমরা প্রকৃত সত্যকে উদ্ধার করতে পারব। আমি জানি এটা আদালত নয়, আমি কাউকে কোনো প্রশ্ন করতে পারি না, সে অধিকার আমার নেই, তবে আমি আশা করব সাধারণভাবে আমি যেসব প্রশ্ন আলোচনার মাধ্যমে তুলে ধরব তার জবাব জানা থাকলে আপনারা অকুণ্ঠভাবে তা জানাবেন। যদি আপনাদের মনে কোনো প্রতিপ্রশ্ন জাগে তাও অসংকোচে পেশ করবেন। আগরওয়ালের মৃত্যু রহস্যের বিষয়ে তিনটে থিওরি আমরা পেয়েছি, এছাড়া অন্য কোনো থিওরির কোনো সম্ভাবনা নেই। প্রথম থিওরি হচ্ছে একটা ধস্তাধস্তির সময় আচমকা গুলি ছুটে গেছিল।
এই থিওরিটার মূল বুনিয়াদ মিস্টার কৌশিক মিত্রের স্বতঃপ্রণোদিত স্বীকৃতি। মনে রাখতে হবে প্রাথমিক পর্যায়ে নকুলবাবু এবং সুজাতা দেবী উভয়ই এই থিওরিটাকে স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু পরবর্তী বিচার বিশ্লেষণে এই থিওরিটা টেকেনি। ধস্তাধস্তির সময় আচমকা গুলি ছুটে গেলে যার হাতে রিভলভারটা থাকে তার পিঠের দিকে গুলিবিদ্ধ হওয়া প্রায় অসম্ভব। এভাবে গুলিবিদ্ধ হওয়ার আরেকটা সম্ভাবনা ছিল যদি আমরা মেনে নিতে পারতাম যে আগারওয়াল গুলিবিদ্ধ হয়ে পড়েনি, পড়ে গুলিবিদ্ধ হয়েছে, অর্থাৎ পতনের পূর্বেই অস্ত্রটা তার হস্তচ্যুত হয় এবং সে তার উপরেই পড়ে। কিন্তু তিনটি কারণে তা আমরা মেনে নিতে পারছি না। তার দেহে দাহ চিহ্ন ছিল না, বারুদের অস্তিত্ব তার দেহে বা কোটে পাওয়া যায়নি, এবং রিভলভারটি মৃত্যুর পরেও তার হাতে ধরা ছিল। এছাড়াও কথা আছে, প্রাথমিক পর্যায়ে এ থিওরি মেনে নিলেও সুজাতা দেবী এবং নকুলবাবু উভয়ই পরে একথা অস্বীকার করেছেন, ফলে এ থিওরিটাকে আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। দ্বিতীয় থিওরি হচ্ছে সুজাতা দেবী পরে যা বলেছেন, অর্থাৎ আত্মরক্ষার্থে তিনি গুলি ছুড়েছিলেন। তার এ বক্তব্য অনুযায়ী কৌশিকবাবুর মিথ্যা সাক্ষ্য দেবার উদ্দেশ্য স্পষ্ট বোঝা যায়। মৃতদেহের চামড়ায় দাহচিহ্ন না থাকার ও বারুদের চিহ্ন না থাকার যৌক্তিকতার সন্ধান পাওয়া যায়, কিন্তু একটা প্রধান সমস্যা সেক্ষেত্রেও থেকে যাচ্ছে, মৃতদেহগুলি পিছন থেকে প্রবেশ করল কি করে? গণপতি জানা দাঁড়িয়ে ওঠ। আমি একটা কথা বলতে পারি স্যার? বলুন বলুন। না না, বসে বসেই বলুন। কিন্তু দু পায়ে দাঁড়িয়ে না উঠলে গণপতি সওয়াল করতে পারে না। অনুরোধ অগ্রাহ্য করে সে দাঁড়িয়েই বলে, মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি আসামি স্বীকারোক্তিটি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করে দেখতে বলি। বাধা দিয়ে বাসু সাহেব বলেন, লুক হিয়ার মিস্টার জানা, এখানে আসামি আপনি কাকে বলছেন? এটা আদালত নয়। আমি শ্রীযুক্তা সুজাতা দেবীর কথাই বলছি। তিনি তার স্বীকারোক্তিতে বলেছেন স্বেচ্ছায় তিনি একবার গুলি করেছেন বটে, কিন্তু তার হাতে দুবার ফায়ার হয়েছে। তার হাত এত কাঁপছিল যে অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয়বার ফায়ার হয়ে যায়। দুবার গুলির আওয়াজ তিনি সকর্ণে শুনেছেন এবং রিভলভারটিতে দুটি ডিসচার্জড বুলেট পাওয়া গেছে, তাই নয়? বলে যান। আমি যদি বলি প্রথমবার স্বইচ্ছায় গুলিবর্ষণের পরেই সুজাতা দেবী এতদূর বিহ্বল হয়ে পড়েন যে তার সামনে কি ঘটছে তা তিনি লক্ষ্য করতে অশক্ত হয়ে পড়েন। মনে করুন দুটি ফায়ারিংয়ের ইন্টারভ্যাল 3-4 সেকেন্ড, ধরা যাক প্রথম গুলি আগারওয়ালের গায়ে লাগেনি, খোলা দরজা দিয়ে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? আগারওয়াল এই বিশ্বাসেই এগিয়ে আসছিল যে সুজাতা দেবী স্ত্রীলোক হয়ে নরহত্যা করতে পারবেন না, কিন্তু যে মুহূর্তে সুজাতা দেবী প্রথম গুলি ছুড়লেন সেই মুহূর্তেই তার ভুল ভেঙে যাবে। প্রাণধারণের তাড়নায় রিফ্লেক্স অ্যাকশন হিসেবে তৎক্ষণাৎ পালাতে চাইবে। পরবর্তী ওই 3-4 সেকেন্ড সে নিশ্চয়ই পিছনে ফিরে পালাতে চেয়েছিল এবং তখন দ্বিতীয় গুলিতে সুজাতা দেবী তাকে বিদ্ধ করেন। অরূপ বলে ওঠে, অর্থাৎ যেবার অনিচ্ছাকৃতভাবে তার হাতে ফায়ার হয়ে যায়? ইচ্ছা অনিচ্ছার কথা বলা শক্ত। আমার বক্তব্য, যেহেতু সুজাতা দেবী স্বীকার করেছেন যে প্রথম গুলিবর্ষণের পরেই তিনি অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন এবং থরথর করে কাঁপতে থাকেন, তার ওই 4 সেকেন্ড আগারওয়াল পৃষ্ঠ প্রদর্শন করেছিল কি না তিনি তা লক্ষ্য করেননি। ঘোষ সাহেব বলেন, সম্ভাব্য যুক্তি। সুকুমার গুপ্ত বলেন, সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে কৌশিক মিত্র এবং নকুল হুই দুজনেই মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। কৌশিক মিত্রের মিথ্যা সাক্ষ্য দেবার একটা কৈফিয়ত আছে, তিনি সুজাতার অপরাধ নিজ স্কন্ধে তুলে নিতে চেয়েছিলেন, ঠিক নিজের কাঁধে নয় অবশ্য, এটা একটা অ্যাক্সিডেন্ট এই কথাই প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে নকুলবাবু কেন খামোখা এমন জলজ্যান্ত মিথ্যে কথা বলে যাবেন? নকুল হয়ে তার কুতকুতে চোখ দিয়ে এক দৃষ্টি তাকিয়েছিল বাসু সাহেবের দিকে। কিছু একটা বলবার জন্য গলা খাঁকারি দিতেই গণপতি তার কোটের হাতা চেপে ধরল। গণপতি বলে ওঠে, এ প্রশ্নের জবাব নকুলবাবু আদালতে দেবেন, ঘরোয়া আলোচনায় এ প্রসঙ্গ না ওঠাই বাঞ্ছনীয়। বাসু সাহেব বলেন, বেশ, তাহলে এবার আমরা তৃতীয় থিওরিটা যাচাই করে দেখি।
যা নাকি নকুলবাবু স্বচক্ষে দেখেছেন বলেছেন, অর্থাৎ কৌশিক মিত্র আগরওয়ালকে গুলি করেছিল যখন সে ছুটে পালাতে চাইছে। এ থিওরিতে পিছন দিকে গুলি লাগা, দেহচর্মে দাহচিহ্ন না থাকা এবং সুজাতা ও কৌশিকের দুজনেরই মিথ্যা সাক্ষ্য দেবার প্রচেষ্টার কৈফিয়ত পাওয়া যায়। আমার তো মনে হয় এটাই সবচেয়ে সম্ভাব্য সমাধান। অডুপ্রতন বলে ওঠে, আমি কিন্তু আপনার সঙ্গে একমত নই। এ থিওরির একমাত্র ভিত্তি প্রত্যক্ষদর্শী নকুলবাবুর সাক্ষ্য। প্রথমত, বিনা চশমায় তিনি কতদূর দেখতে পেয়েছিলেন সেটাই বিচার্য। দ্বিতীয়ত, রিভলভারটা আগরওয়ালের, কৌশিকবাবু সেটা কেমন করে হস্তগত করলেন সেটাও আমাদের ভেবে দেখতে হবে। তৃতীয়ত, একমাত্র নকুলবাবুই সত্য কথা বলছেন বলে যদি ধরে নি, তবে তার সমস্ত কার্যকলাপের যৌক্তিকতা আমাদের যাচাই করে দেখতে হবে। এ কথা অনস্বীকার্য যে তিনি একটা মিথ্যা অ্যালিবাই খাড়া করবার চেষ্টা করেছিলেন। ঘটনার দিন সন্ধ্যার পর তিনি আদৌ লক্ষ্মী সাহার দোকানে এসেছিলেন কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। হঠাৎ রমেন দ্বারকা দাঁড়িয়ে উঠে বলে, ফর ইওর ইনফরমেশন স্যার, লক্ষ্মী সাহার এজাহার আমরা নিয়েছি। তিনি লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে ঘটনার দিন দিনের বেলায় তিনি নকুলবাবুকে এক বোতল মদ বিক্রি করেন। সন্ধ্যার পর নকুলবাবু তার দোকানে আদৌ আসেননি। বাসু সাহেব হেসে বলেন, আর লক্ষ্মী সাহা একথাও নিশ্চয়ই বলেছে যে দিনের বেলা নকুলবাবু মদের বোতলটা কিনে নিয়ে যাবার পরে আর সেদিন তার দোকানে কিছু বিক্রয় হয়নি। হ্যাঁ স্যার, তাও সে বলেছে। বাসু সাহেব গণপতির দিকে ফিরে বলেন, আপনি যদি মনে করেন যে আদালত ছাড়া আপনার মক্কেল কোনো কথা বলবেন না, তাহলে এই প্রহসনের আর প্রয়োজন কি? গণপতি তৎক্ষণাৎ বলেন, না না, তা কেন হবে? হুজুর যখন তার বাংলোয় ডেকে এনে সব কথা শুনতে চেয়েছেন, তখন সব কথাই বলবে নকুল। বলো, বলো না হে, সব কথা হুজুরের কাছে খুলে বলো, রাখলে উনি, মারলে উনি। নকুল হাত দুটো জোর করে উঠে দাঁড়ায়। আপনি বসে বসেই বলুন, বলেন ঘোষ সাহেব। কিন্তু না, খোদ ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে গদি আটা সোফায় বসে জবানবন্দি দেবার কথা কল্পনাই করতে পারে না নকুল হই। গলাবন্ধ কোটের বোতামটা খুলে দিয়ে হাত দুটো জোর করেই বলতে থাকে, হুজুর মা বাপ, অপরাধ যা করেছি তা করেছি, তবে সব কথাই এবার শ্রীচরণে নিবেদন করব, তারপর আপনি রাখুন আর ফাঁসি দিন। ভূমিকা তো হলো, এবার বলুন। হুজুর, মালিকের কাছে 10 বছর চাকরি করছি, তিনি স্বর্গে গেছেন, তার কথা এভাবে আমার বলা ঠিক হচ্ছে না, কিন্তু কি করব বলুন। আমি ছিলাম হুকুমের চাকর, যা বলেছেন তামিল করে গেছি। গোড়া থেকেই বলি, মালিক একদিন আমাদের রিহার্সালে এসেছিলেন, পরদিন আমার কাছ থেকে ওই নাটকটা চেয়ে নিয়ে তার একখানা পাতা ছিঁড়ে নিয়ে বললেন, পাতাটা আমার কাছেই থাক। শুনে হুজুর আমার হাত পা পেটের ভিতর সেঁদিয়ে গেল। আমি জানতাম মালিকের নজর পড়ে আছে সুজাতা দেবীর বাবা সেই কাগজগুলোর ওপর। আমাকে মালিক হুকুম দিয়ে রেখেছিলেন যে কাগজগুলোর সন্ধান পাওয়া মাত্র তাকে জানাতে। ঘটনার দিন সকালে যখন সুজাতা দেবী ওই বিশুদাসের থুরি কৌশিক মিত্র মশায়ের সঙ্গে পালাবার পরামর্শ করেন, তখন আমি তা জানতে পারি। স্বীকার করছি হুজুর, খবরটা আমি তাকে টেলিফোনে জানাই, কিন্তু তিনি তখন ছিলেন কলকাতার হোটেলে, রাতের মেলগাড়িতেও আসার কথা ছিল, কিন্তু আমার কাছে খবরটা শুনে উনি বললেন তখনই গাড়ি নিয়ে উনি রওনা দিচ্ছেন। বাগান বাড়িতে কাদেরকে খবরটা দিতে বললেন? আমার তখনই সন্দেহ হলো হুজুর যে মালিক আজ একটা হেস্তনেস্ত করবেন। বাগান বাড়িতে কাদের আলীকে খবর দিতে গিয়ে দেখি সে পেল্লাই এক গর্ত খুঁড়ছে। ন্যায্য কথা বলছি হুজুর, আমি এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারিনি। ঘটনার পরদিন তদন্তে এসে রমেনবাবু আমাকে শুধিয়েছিলেন ওই গর্তটা কিসের, তাকেও আমি কোনো কৈফিয়ত দিতে পারিনি। আমি আজও জানি না মালিকের মনে কি ছিল। লাশ যদি মাটি চাপাই দেয়া হবে, তবে আত্মহত্যার সেই কাগজখানাই বা উনি রাখলেন কেন? যা হোক, আমার মনে হলো আজ রাত্রেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে, পাছে আমার ঘাড়ে দোষ চাপে, তাই তখনই, মানে বিকেল 3টে নাগাদ আমি লক্ষ্মী সাহার দোকানে এক বোতল মদ কিনি আর তাকে বলি আমাকে বাঁচাতে হবে। লক্ষ্মী শাহ কবুল খাচ্ছি হুজুর, স্বীকার করেছিল, এখন দেখছি সে বেঁকে দাঁড়িয়েছে, তাকেও দোষ দিতে পারি না।
ওই হুজুর আমাকে যেভাবে জেরায় ফেলে, মানে এখন তার লাইসেন্স নিয়েই। সেসব কথা থাক, সে রাত্রি কি হলো বলুন। যাই হোক, মালিক সুজাতা দেবীকে নিয়ে বাগান বাড়িতে পৌঁছে আমাকে বললেন গাড়ি থেকে মদের বোতলটা নিয়ে আসতে। আমি হুজুর পালাবার পথই খুঁজছিলাম, বললাম বোতলটা ভেঙে গেছে, উনি টাকা দিলেন, আমি মদ কিনতে যাবার নাম করে ওইখানেই ঘাপটি মেরে লুকিয়ে রইলাম। ওই রাত্রে বিনা চশমায় সাইকেলে চেপে শহরে যাবার ক্ষমতাই ছিল না আমার। কাদের আলী জানতো আমি চলে গেছি, কিছুক্ষণ পরে কাদেরকে উনি সিগারেট আনতে পাঠালেন। তারপরই ঘরে পরপর দুবার পিস্তলের আওয়াজ হলো। আমি ছুটে গিয়ে দেখি মালিক চৌকাঠের উপর উবুর হয়ে পড়ে আছেন। এছাড়া আমি আর কিছুই জানি না হুজুর, হক কথা। কৌশিকবাবু কখন আসেন? ওর একটু পরে। সুজাতা দেবী যা বলেছেন সব সত্যি কথা হুজুর, আমি তার হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়েছিলাম। কৌশিকবাবু নিজে থেকেই অপরাধটা তার ঘাড়ে তুলে নেন। ওদের দুজনের অনুরোধে আমি রাজি হই যে বলবো ধস্তাধস্তির দৃশ্যটা আমি নিজের চোখে দেখেছি। কৌশিকবাবু রিভলভারটা মুছে নিয়ে মালিকের হাতে গুঁজে দেন। তাহলে তুমি কেন বললে যে স্বচক্ষে দেখেছ কৌশিক গুলি করে আগরওয়ালকে মেরেছে? বলবো হুজুর। ঘোষ সাহেব রমেনকে জবাব দেবার সুযোগ না দিয়ে বলেন, তুমি বলতে চাইছো পুলিশ এভাবে তোমাকে তালিম দিয়ে কেস সাজিয়েছে? আমি কিছুই বলছি না হুজুর, মিছে কথা বলা আমার অন্যায় হয়েছিল, আমাকে মাপ করুন, আমি করজোড়ে ক্ষমা চাইছি। রমেন দাঁড়িয়ে উঠে বলে, না স্যার, ব্যাপারটা এভাবে থামতে দেওয়া উচিত হবে না। আমরা মোটেই এভাবে কেস সাজাইনি। উনি স্বতঃপ্রণোদিত হয়ে পরদিন থানায় এসে ওইভাবে এজাহার দিয়ে যান। সুকুমার গুপ্ত তাকে থামিয়ে দিয়ে বলেন, রমেন, তুমিও প্রমাণ করতে পারবে না যে তুমি সাক্ষীকে এভাবে তালিম দাওনি, এবং নকুলবাবুও প্রমাণ দিতে পারবে না যে তাকে পুলিশ এভাবে শিখিয়েছিল। সুতরাং এ প্রসঙ্গ থাক। কিন্তু রমেন, সুকুমারবাবু তখন কৌশিকের দিকে ফিরে বলেন, মিস্টার মিত্র, ঘটনা এখন সে খাতে এসে দাঁড়িয়েছে, তাতে আপনাকেই প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, আপনি কি কিছু বলবেন? কৌশিক অরূপের দিকে তাকায়। অরূপ বলে, আপত্তি নেই। কৌশিক সংক্ষেপে বলে, আমি ঘরে প্রবেশ করার পর ঘটনার প্রবাহ সম্বন্ধে নকুলবাবু যা বলেছেন তা সত্য। আগরওয়ালের মাথার চুল অবিনষ্ট করতে ভুলে গিয়েছিলাম আমি। অর্থাৎ সুজাতাকে বাঁচাবার জন্যই আপনি ওই ধস্তাধস্তির গল্পটা তৈরি করেন? হ্যাঁ, এখন আর তা অস্বীকার করার মানে হয় না, যেহেতু সুজাতা নিজেই সেটা স্বীকার করে নিয়েছে। ঘরে অস্বস্তিকর নিরবতা। নিরঞ্জন মাইতি এতক্ষণ কোনো কথা বলেননি, এবার তিনি বলে ওঠেন, তাহলে কি সাব্যস্ত হলো শেষ পর্যন্ত? সুজাতা দেবীর দ্বিতীয় গুলি, সেটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক, আগরওয়ালের মৃত্যুর কারণ? গণপতি বলেন, এই সমাধান মেনে নিলে যখন আর কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে না তখন এটাকেই মেনে নিতে হবে। বলে তিনি উঠে দাঁড়ান, আরও দু একজন উঠে দাঁড়াতে থাকেন। বাসু সাহেবও অনেকক্ষণ নীরবে ঘটনার প্রবাহ লক্ষ্য করছিলেন, বললেন, উঠবেন না, বসুন, আমার কাছে কিন্তু কয়েকটা অসঙ্গতি আছে। কি সেগুলো? এক নম্বর, আগরওয়াল আজ 10 দিন শহরের বাইরে। কাদের আলীকে গর্ত খুঁড়ে রাখবার নির্দেশটা সে দিল কেমন করে? একা হাতে অত বড় গর্ত খুঁড়তে একটা মানুষের সারাদিন লেগে যাবার কথা। সুতরাং যার কাছেই পাক, সে সকালের দিকেই সে নির্দেশ পেয়েছিল। এখন বিকেলবেলা নকুলবাবু গর্তটা দেখে চমকে উঠলেন বলেছেন। তাহলে কার নির্দেশে সে ওটা খুঁড়েছিল? কেউ কোনো জবাব দেয় না, আবার নতুন করে ভাবতে থাকে। দু নম্বর, সুজাতার আত্মহত্যার স্বীকৃতিটা যে জাল, এটা প্রমাণ হওয়া অত্যন্ত সহজ। শহরের অন্তত 50 জন গণ্যমান্য লোক সাক্ষ্য দেবেন যে ওটা নাটকের একটা অংশ, সুজাতার স্বহস্তে লেখা, এবং পাণ্ডুলিপির সেই পাতাটা খোয়া গেছে। তিন নম্বর, আত্মহত্যায় যদি প্রমাণ করতে চাইবে তাহলে গর্তটা খুঁড়ে রাখা হবে কেন? চার নম্বর, আগরওয়ালের মতো পাকা ক্রিমিনাল সুজাতার নাগালের মধ্যে পিস্তলটা রেখে বারে বারে উঠে যাচ্ছিল কেন? পাঁচ নম্বর, সুজাতার হাতে পিস্তলটা উদ্যত দেখেও সে অগ্রসর হয়ে আসবার সাহস পায় কী করে?
এবার গণপতি বলে ওঠেন, সুজাতা দেবী মেয়ে মানুষ তিনি। কিন্তু সুজাতা যে কি জাতের মেয়ে মানুষ তা তো আগরওয়াল হাড়ে হাড়ে জানত। তবু সে যে সত্যি সত্যি গুলি করতে পারে এটা সে আশঙ্কা করতে পারেনি নিশ্চয়ই। বাসু সাহেব বলেন, সেক্ষেত্রে আমার ৬ নম্বর প্রশ্ন, সুজাতা সত্যি সত্যি গুলি করতে পারে এটা সচক্ষে দেখেও নকুল হই কোন সাহসে তার দিকে এগিয়ে আসে ওটা ছিনিয়ে নিতে? এবার আর কেউ কোনো জবাব দেয় না। মাইতি বলেন, আপনার কি অনুমান? বাসু সাহেব হেসে বলেন, অনুমান নয় মিস্টার মাইতি, এ আমার স্থির সিদ্ধান্ত। ওরা দুজনে মিলে সুজাতাকে প্রচণ্ড ভয় দেখাতে চেয়েছিল, একা আগরওয়াল নয়। কাদের আলীকে গর্ত খোঁড়ার নির্দেশ নকুল ছাড়া অন্য কেউ দিতে পারে না। তার মানে? এবার আর কেউ কোনো জবাব দেয় না। মাইতি বলেন, আপনার কি অনুমান? বাসু সাহেব হেসে বলেন, অনুমান নয় মিস্টার মাইতি, এ আমার স্থির সিদ্ধান্ত। ওরা দুজনে মিলে সুজাতাকে প্রচণ্ড ভয় দেখাতে চেয়েছিল, একা আগরওয়াল নয়। কাদের আলীকে গর্ত খোঁড়ার নির্দেশ নকুল ছাড়া অন্য কেউ দিতে পারে না। তার মানে? তার মানে রমেন, সেই ৩ নম্বর কার্তুজটা দেখি। রমেন নিঃশব্দে গুলি ভরা একটা রিভলভার বাসু সাহেবের দিকে এগিয়ে দেয়। বাসু সাহেব তার চেম্বারটা খুলে সুকুমার গুপ্ত এবং ঘোষ সাহেবকে দেখিয়ে বলেন, এই হচ্ছে সেই ৩ নম্বর বুলেট, যা নাকি রিভলভারটায় আনডিসচার্জড অবস্থায় পাওয়া গিয়েছিল। ক্ষিপ্র হস্তে বুলেটটা রিভলভারে ভরে নিয়ে উনি উঠে দাঁড়ান। প্রকাণ্ড আয়নাটাকে লক্ষ্য করে মুহূর্ত মধ্যে তিনি গুলি ছোড়েন। প্রচণ্ড শব্দ হলো একটা, কিন্তু আয়নার কাঁচ রইল অটুট। আসন গ্রহণ করে বাসু সাহেব বলেন, আগরওয়াল এবং নকুল হুই সুজাতাকে এমনভাবে প্ররোচিত করে তোলে যাতে সে আগরওয়ালকে হত্যা করতে বাধ্য হয়। ওরা দুজনেই অকুত ভয়ে রিভলভারের মুখে এগিয়ে এসেছিল, কারণ ওরা দুজনেই জানত রিভলভারে পরপর ৩টে ব্ল্যাঙ্ক কার্তুজ ভরা আছে। ঘরে অস্বস্তিকর নিরবতা। গণপতি গলা খাঁকারি দিয়ে সর্বপ্রথম কথা বলে, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। বাসু সাহেব বলেন, আগরওয়াল আর নকুল হুই সুজাতাকে এমন কোণঠাসা করে তুলেছিল যাতে সে আগরওয়ালকে হত্যা করতে বাধ্য হয়। পরিকল্পনা হয়েছিল ব্ল্যাঙ্ক ফায়ার হবার পরেই আগরওয়াল মৃতবধ পরে অভিনয় করবে এবং হুই তৎক্ষণাৎ ঘরে ঢুকে হতচকিত হত্যাকারীকে নিয়ে পালাবে, তাকে এমন জায়গায় লুকিয়ে রাখবে যেখানে সভ্য জগতের সংবাদ পৌঁছায় না। বেশি দিন নয়, পেটেন্টটা নিতে যে কদিন লাগে, তারপর ফিরে এলেও সুজাতা আর কিছু করতে পারবে না। অর্থাৎ আগরওয়াল জানত যে নকুল হুই মদ কিনতে যায়নি, ওখানেই লুকিয়ে বসে আছে। গণপতি হেসে বলেন, হে আপনার কষ্ট কল্পনা, প্রথমত রিভলভারে ৩টে ব্ল্যাঙ্ক কার্তুজ ছিল এটা প্রমাণ হয়নি, প্রমাণ হয়েছে যে তৃতীয় বুলেটটা যে কোনো কারণেই হোক ফাঁকা ছিল। প্রথম দুটির একটি, সম্ভবত দ্বিতীয়টি যে তাজা ছিল, তার প্রত্যক্ষ প্রমাণ আগরওয়ালের মৃত্যু। তিনটেই ফাঁকা বুলেট থাকলে আগরওয়াল গুলিবিদ্ধ হলো কি করে? ভৌতিক কাণ্ড নয় নিশ্চয়ই? না, ভৌতিক কাণ্ড নয়, পৈশাচিক। ভূত শুধু মানুষকে ভয় দেখায়। পৈশাচিক উল্লাসে যে পার্টনার ইন ক্রাইমের সঙ্গে ডাবল ক্রসিং করে তাকে ভূত বলে না, বলে পিশাচ। কি বলছেন আপনি? আমি বলছি, আগরওয়ালের সহকারী জানত যে যদি সুজাতাকে নিয়ে পালায় এবং আগরওয়াল যদি সেই সুযোগে পেটেন্টটা নিতে পারে তাহলে সে ৫-১০ হাজার টাকা বকশিস পাবে। কিন্তু সে এও জানত যে পেটেন্টটা যদি সে নিজের নামে নিতে পারে তবে সে আগরওয়ালের চেয়েও ধনী হয়ে যাবে। তাই সে ভেবেছিল কার্তুজটা বদলে সে যদি একটা তাজা কার্তুজ ওটাতে ভরে দিতে পারে তাহলেই তার পথ পরিষ্কার। সুজাতা হত্যাকারী রূপে আত্মগোপন করবে এবং আগরওয়াল শেষ হয়ে যাবে, তাকে আর তখন পায় কে? তার পরিকল্পনা মতোই কাজ হয়েছিল, কিন্তু হঠাৎ অকুস্থলে কৌশিক এসে পড়ায় তাকে অন্য পথ ধরতে হলো। তখন কৌশিকই হলো তার একমাত্র বাধা। সুজাতাকে বাঁচিয়ে সে কৌশিককে জেলে পাঠাতে চাইল, কারণ সে জানত সুজাতাকে ব্ল্যাকমেল করার ব্যবস্থা তার হাতেই রইল। অরূপ বলে ওঠে, কিন্তু রিভলভারটা যতদূর জানা গেছে বরাবর আগরওয়ালের কাছেই ছিল, ফাঁকা কার্তুজ বদল করবার সুযোগ নকুলবাবু পাবে কেমন করে? আপনি বারে বারে বলেছেন আগরওয়াল বর্ন ক্রিমিনাল,
যে রিভলভারের গুলি তাকে খেতে হবে তার কার্তুজ তাজা কি ফাঁকা সেটা সে দেখে নেবে না? তা সে নিয়েছিল। নকুল যত বড় পাকা ক্রিমিনালই হোক, আগরওয়ালের পকেটে লুকোনো পিস্তলের গুলি সে বদল করতে পারেনি। গণপতি হো হো করে হেসে উঠলেন, বললেন, কিছু মনে করবেন না ব্যারিস্টার সাহেব, এসব একেবারে এলোমেলো কথা হচ্ছে না। রিভলভারে তাহলে তাজা বুলেট এলো কি করে? দু নম্বর বুলেটটা যে তাজা ছিল এটা তো আমরা সবাই মেনে নিয়েছি। না, আমি তো মেনে নিইনি। আমার থিওরি তিনটে বুলেটই ফাঁকা ছিল। তাহলে আমাকে আবার সেই প্রশ্নটাই পেশ করতে হয়, আগরওয়ালের মৃত্যুটা কি ভৌতিক কাণ্ড? না, আগরওয়াল গুলিবিদ্ধ হয়েছিল রুবি কোম্পানির ওই বছরের তৈরি ওই মডেলের আরেকটি রিভলভারের গুলিতে। অমন আরেকটা রিভলভার ওখানে আসবে কেমন করে? আস্ক রমেন। রমেন গুহ এগিয়ে এসে একখানা খাতা ঘোষ সাহেবের সামনে মেলে ধরে, বলে, ময়ূরকেতন আগরওয়ালের নামে জোড়া লাইসেন্স আছে স্যার। এক লটে সে দুটো রিভলভার কিনেছিল 8 বছর আগে, দুটোই সরাসরি কোম্পানির ঘর থেকে আনানো স্পেশাল পারমিটে। ঘোষ সাহেব বিচলিত হয়ে পড়েন, বলেন, আই সি, সেই দ্বিতীয় রিভলভারটা কোথায়? প্রশ্নটা করেন তিনি নকুল হুইয়ের দিকে তাকিয়ে। আমি জানি না স্যার, আমি কিছুই জানি না। থাকলে মালিকের কাছেই থাকবে, মালিকের সিন্ধুকে থাকবে নিশ্চয়ই। রমেন বলে, গত 3রা নভেম্বর অর্থাৎ ঘটনার 4 দিন আগে নকুল হুই মশাই রিভলভার দুটির লাইসেন্স রিনিউ করিয়েছেন। ময়ূরকেতন আগরওয়ালের তরফে ট্রেজারি চালান জমা দিয়েছিলেন নকুল হুই, অস্ত্র দুটো দেখিয়েও গিয়েছিলেন তিনি। তারপর সে দুটো আমি মালিককেই জমা দিয়েছিলাম হুজুর, হক কথা। ধনী এবং প্রতিপত্তিশালী মহামানবদের ক্ষেত্রে আইন কিছু শিথিল হয়। কেরিয়ার লাইসেন্স না থাকা সত্ত্বেও নকুল হুই প্রতি বছরই লাইসেন্স রিনিউ করতে নিয়ে যেত, এবারও তাই করেছে। কিন্তু এবার আরেকটিকে আগরওয়ালের মালখানায় জমা দেয়নি। না হুজুর, এসব মিথ্যে, আমি কিচ্ছু জানি না। জমা দেয়নি, রেখেছিল নিজের কাছে। মদের বোতল কিনতে যাবার অছিলায় সে বারান্দাতেই পিস্তল উদ্যত করে প্রতীক্ষা করছিল। সুজাতা একবারই ফায়ার করেছে। দ্বিতীয় শব্দ যেটা সকর্ণে শুনেছে সেটা এসেছিল ওদিক থেকে। সেই বুলেটটাই আগরওয়ালের পৃষ্ঠদেশে আঘাত করে। সুজাতার হাতে রিভলভারে যে দ্বিতীয় ডিসচার্জড বুলেটটা ছিল সেটা বোধহয় অনেক আগে থেকেই ছিল ওতে। গণপতি চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠেন, আপনি এতগুলো ভদ্রলোকের সামনে এমন মানহানিকর অভিযোগ? যার মানহানি হয়েছে তার দিকে একবার তাকিয়ে দেখুন জানা মশাই, তার চেহারাই প্রমাণ দিচ্ছে এ অভিযোগ বর্ণে বর্ণে সত্যি। নকুল হুইয়ের মুখটা ছায়ের মতো সাদা হয়ে গেছিল। সেও উঠে দাঁড়িয়ে বলে, কখনো নয়, আমি কিছুই জানি না, কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। সাক্ষী আছে হুই মশাই, একেবারে প্রত্যক্ষদর্শী। আপনি যেমন লুকিয়ে বসেছিলেন বারান্দায় মদ কিনতে যাননি, আপনার চোখে ধুলো দিয়ে আপনার মতোই আরেকজন বর্ন ক্রিমিনাল আবার আপনার পিছনে লুকিয়ে বসেছিল, সেও সিগারেট আনতে যায়নি। তার এজাহারটা এবার শুনুন। বাসু সাহেবের ইঙ্গিতে পাশের ঘর থেকে রমেন নিয়ে এলো কাদের আলী মোল্লাকে। লম্বা সালাম করে সে শুধু বললে, আমার মালিক দেবতা ছিলেন না হুজুর, কিন্তু তিনি আমার অন্নদাতা। কালাপানি ফেরত এ মানুষটাকে তিনিই দান পানি দিতেন। তার ছি চরণে কাদা ছিল, তবু সেখানেই ঠাঁই জুটেছিল আমার। এই কুত্তা তাকে নিজে হাতে গুলি করে মেরেছে আমি স্বচক্ষে দেখেছি হুজুর। তা আমি কালাপানি ফেরত দাগি আসামি, আমার কথায় দারোগাবাবু পেতেই যাবেন না। আর কি বলে, ভালো ফরিয়াদি হওয়া আমার ধাতেও নেই, তাই ভেবেছিলাম দুদিন গা ঢাকা দিয়ে থাকি, তারপর আমিও শোধ তুলব ওই সম্বন্ধীর পর উপর। নকুল হুই লাফ দিয়ে ওঠে, কিন্তু তার আগে রমেন বজ্র মুষ্টিতে তাকে ধরে ফেলে। একজন কনস্টেবল তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। বাসু সাহেব দাঁড়িয়ে উঠে বলেন, আমি দুঃখিত মিস্টার জানাব, শুধু কাদের আলীর সাক্ষ্যে কাজ হতো না, হাজার হোক সে এক্স কনভিক্ট, তাই নকুলের নিজস্ব স্বীকৃতির প্রয়োজন ছিল যে তার অ্যালিবাইটা মিথ্যে। অ্যান্ড ফর ইওর ইনফরমেশন স্যার, লক্ষ্মী সাহা নেমখারামি করেনি। সে বলেনি যে নকুল দিনের বেলা মদটা কিনে নিয়ে যায়, সে বলেছিল রাত ঠিক 7:55 এসে মদের বোতলটা সে কিনেছিল।
আমার অনুরোধে রমেন ওটুকু মিথ্যা তথ্য পরিবেশন করেছিল, মাইন্ড ইউ তথ্য, তা তথ্যকে বিকৃত করতে আমি বাধ্য হয়েছিলাম সত্যের খাতিরে। রাত্রে ডিনার টেবিলে খেতে বসেছিলেন সবাই, পরিবারভুক্ত কজন ছাড়া সুকুমার গুপ্ত আজও উপস্থিত। কাল সকালে কলকাতা ফিরে যাবেন তিনি। প্রণতি আর কৌতূহল দমন করতে পারে না, বলে, আপনি কখন ঠিক বুঝতে পারেন দাদু যে কাণ্ডটা নকল হয়ে? বাসু সাহেব বাঁ হাতের ফর্ক দিয়ে মাংসের টুকরোটাকে চেপে ধরে ডান হাতে ছুরি দিয়ে দ্বিখণ্ডিত করতে ব্যস্ত ছিলেন। চোখ তুলে বলেন, নিঃসন্দেহ হলাম রমেন যখন জানালো যে আগরওয়ালের জোড়া লাইসেন্স আছে। অবশ্য সন্দেহ আমার প্রথম অবস্থা থেকেই ছিল কিছুটা। আমরা তো নকুলবাবুকে কখনোই সন্দেহ করিনি, মিসেস ঘোষ বলে উঠলেন। স্বাভাবিক, কারণ তোমরা আমার মতো অপরাধ বিজ্ঞান নিয়ে জীবন কাটাওনি, মাঝে মধ্যে শখের গোয়েন্দা কাহিনী পড়েছো মাত্র। ওভাবে এক কথা এড়িয়ে গেলে চলবে না দাদু, আপনি ধাপে ধাপে কিভাবে এটা বুঝতে পারলেন আমাদের বুঝিয়ে বলুন। বলছি, যে কটা থিওরি আমরা পেয়েছিলাম তার প্রত্যেকটির মধ্যে কিছু না কিছু অসঙ্গতি ছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা আর বিচার বিশ্লেষণ হয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় অসঙ্গতি মনে হয়েছিল আগরওয়ালের আচরণ। তার মতো পাকা ক্রিমিনাল কেন ওই আত্মহত্যার স্বীকৃতিটা সংগ্রহ করল, কেনই বা গর্তটা খোঁড়া হলো? তাছাড়া আগরওয়াল জানতো যে কৌশিক তাকে দেখেছে সুজাতাকে গাড়িতে তুলে নিয়ে যেতে, ফলে সুজাতাকে সে ওইভাবে হত্যা করতে পারে না। তবে তাকে ওইরকম প্রচণ্ড ভয় দেখিয়ে একে একে সকলকে সরিয়ে সে দিল কেন? তাছাড়া তাকে ওইভাবে অ্যাবডাক্ট করে এনে তার নাগালের মধ্যে রিভলভারটা রেখে সে বারে বারে উঠেই বা কেন যাচ্ছিল? একবার কিন্তু সে সুজাতা দেখে সেটা তুলে নেবার সুযোগ দেয়নি। হ্যাঁ, কিন্তু কোনবার? যেবার সে আশঙ্কা করেছিল বাইরে কারোর পদশব্দ শোনা গেছে। নকুল পদশব্দ করবে না, যদি কৌশিক হয় তাহলেও তার চালাকি ধরা পড়ে যাবে, তাই সেবার সে সুজাতাকে সুযোগ দেয়নি। তারপর লক্ষ্য করলাম আগরওয়ালকে গুলিবিদ্ধ হতে দেখেও নকুল উদ্যত রিভলভারকে উপেক্ষা করে এগিয়ে এসেছিল। এ থেকে সন্দেহ দৃঢ় হলো যে সুজাতার হাতে রিভলভারে ফাঁকা কার্তুজি ছিল। শতই মনে প্রশ্ন আসে, তাহলে আগরওয়াল গুলিবিদ্ধ হলো কী করে? আবার অন্যান্য সূত্রগুলো পরীক্ষা করতে থাকি। প্রথমত, সুজাতা একবার ফায়ার করেছে কিন্তু দুবার পিস্তলের শব্দ শুনেছে। দ্বিতীয়ত, নকুল একটা মিথ্যে অ্যালিবাই খাড়া করার জন্য প্রাণপাত করেছে। তৃতীয়ত, গুলি আগরওয়ালের পিঠে লেগেছে, বুকে নয়। ফলে আমি রমেনকে খোঁজ নিয়ে দেখতে বললাম .38 বোরের রুবি কোম্পানির আরও কোনো রিভলভারের লাইসেন্স ধারে কাছে অন্য কেউ পেয়েছে কিনা। রমেন পরদিনই জানালো আগরওয়ালের নামেই দুটো রিভলভারের লাইসেন্স আছে, দুটোই রুবি কোম্পানি, দুটোই একই বোরের, একই বছরের তৈরি। শুধু তাই নয়, ঘটনার মাত্র 4 দিন আগে নকুল সে দুটোর লাইসেন্স রিনিউ করিয়েছে। এ থেকে ঘটনা কি ঘটেছে তা পরিষ্কার বুঝতে পারলাম, রমেনও পারল। কাল সকালেই সে বলেছিল নকুলকে অ্যারেস্ট করতে চায়। সুকুমারকেও সব কথা বলা হয়েছিল, কিন্তু আমি আপত্তি তুলি। তখনও একটি সমস্যার সমাধান হয়নি, কাদের আলী কেন আত্মগোপন করে আছে? গতকাল রাত্রে রমেন আমাকে জানায় যে কাদের আলী ধরা পড়েছে এবং সে প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষী দিতে চায়। তখনই বুঝলাম নাটকের যবনিকা আসন্ন। কিন্তু কাদের আলী খুনের মামলায় দ্বীপান্তরে গিয়েছিল, শুধুমাত্র তার এভিডেন্সে নকুলের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের চার্জ টিকত না। তার আগে নকুলকে দিয়ে কবুল করাতে হবে যে তার অ্যালিবাইটা মিথ্যে। মুশকিল হয়েছিল এই যে লক্ষ্মী সাহা কিছুতেই স্বীকার করেনি যে রাত 8টা নাগাদ নকুল তার দোকানে আসেনি। কিন্তু আপনি আদালতে প্রমাণ করেছেন যে রাত 8:15 আগে নকুল কিছুতেই লক্ষ্মী সাহার দোকানে আসতে পারে না। সো হোয়াট, তা থেকে প্রমাণ হতো লক্ষ্মী সাহা রাত 8:15 মদ বেচেছে। আবগারি বিভাগ সেজন্য তাকে ফাইন করতে পারে, কিন্তু এ মামলার তাতে কি সুরাহা হতো? নকুল সমস্ত ক্ষণ দ্বিতীয় পিস্তলটা হাতে ওই বারান্দাতে লুকিয়েছিল, এটা প্রমাণ না হলে কেমনভাবে প্রমাণ হবে যে নকুলের কাজ এটা? যে মুহূর্তে সুজাতা গুলি করবে ঠিক সেই মুহূর্তে তাকেও গুলি করতে হবে। সে যদি ওই অবস্থায় মদ কিনতে শহরে এসে থাকে তাহলে তার এ পরিকল্পনাটাই প্রতিষ্ঠিত হয় না।
আচ্ছা, সুজাতার হাতে রিভলভারের দ্বিতীয় ডিসচার্জ বুলেটটা এলো কেমন করে? সম্ভবত কার্তুজগুলো সত্যি ফাঁকা কিনা সেটা নকুল আগরওয়ালের সামনেই একটা ফায়ার করে দেখেছিল বিকেল নাগাদ। বুদ্ধি করে সেটা সে খুলে নেয়নি। মিস্টার গুপ্ত কখন বুঝতে পারলেন? শুধু মিস্টার গুপ্ত একা নন, তোমার বাবাও সমস্ত ব্যাপারটা জানতেন কাল রাত্রি থেকে। তুমি জানতে বাপি? ওরে বাবা, এ দায়িত্ব কি আমি একা নিতে পারি? জেলা ম্যাজিস্ট্রেট আর পুলিশের মাথাকে লুকিয়ে এত বড় কাণ্ড কি আমি করি? এই সময় একজন আর্দালি এসে ট্রের উপর একখানা কাগজ নিয়ে বাসু সাহেবের দিকে বাড়িয়ে ধরে। মিসেস ঘোষ বিরক্তি করে বলেন, এত রাত্রে আবার কে দেখা করতে চায়? চশমাটা নেই ছোট খুকি, দেখো তো কাগজটা। প্রণতি ট্রের উপর থেকে কাগজটা তুলে নিয়ে বলে, আপনার নাতনি নাত জামাই, না নাতি নাত বউ তো বলতে পারবো না, লেখা আছে সুজাতা আর কৌশিক। মিসেস ঘোষ থমক দিতে গিয়ে হেসে ফেলেন, কি কথার চিড়ি। বাসু সাহেব ড্রয়িং রুমের দিকে পা বাড়ান। বাইরের ঘরে অপেক্ষা করছিল ওরা দুজন। বাসু সাহেবকে আসতে দেখে ওরা দুজনেই উঠে দাঁড়ায়, এগিয়ে এসে প্রণাম করে তাকে। কৌশিক কি একটা কথা বলতে যায়, তার আগেই ওপাশ থেকে শ্রীমন্ত মালী ডেকে ওঠে, সাপ শিগগির। তিনজনেই চমকে ওঠে, কি অমন করছিস কেন? সেই ফুলটা স্যার। তাই নাকি, এসো এসো, তোমরাও এসো। কথাটা কৌশিকের আর বলা হয় না, দুজনের হাত ধরে বাসু সাহেব হুড়মুড়িয়ে বাগানে নেমে পড়েন। টর্চ হাতে শ্রীমন্ত পদ দেখিয়ে আগে আগে চলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, রিভলভার, গুলি, খুন জখম, অপরাধ বিজ্ঞান সব পিছনে পড়ে রইল। বাসু সাহেব রুদ্ধশ্বাসে ছুটেছেন ফুল ফোটা দেখতে। বাগানে নাকি আবার ফুটছে একটি নাক চম্পা। এখানেই শেষ হল নারায়ণ সান্যালের লেখা নাক চম্পা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর এরপর কি গল্প শুনতে চান তাও আমায় জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।